আসসালামু আলাইকুম কাছে বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি পরীক্ষার রেজাল্টকে সামনে রেখে আমি এই ভিডিওটা শ্যুট করছি। বাংলাদেশে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কিছু কমন ঘটনা ঘটে, সেগুলো একটু বলে দিই। যেদিন রেজাল্ট দিবে সেদিন কিছু মানুষ তোমাকে কল করবে যারা গত 2 বছর তোমার খোঁজও নেয়নি। ফোন দিয়ে জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট কী হয়েছে, যদি আনফর্চুনেটলি খারাপ হয় তাহলে তোমার কাটা খেয়ে তারা হালকা করে নুন ছিটাবে। বলবে যে অমুক খুব কষ্ট করে পড়াশোনা করে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ওকে আমার কলিগের ড্রাইভারের ভাইয়ের ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এরকম নানান রকমের তারা কটূক্তি করবে এবং তুমি সহ তোমার ফ্যামিলিকেও মাঝে মধ্যে ছোট করার চেষ্টা করবে। এই ঘটনা ঘটে। আবার তোমার কিছু বন্ধু কেন জানি অতি উৎসাহী হয়ে অনেক বেশি পরিমাণ সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়াতে গিয়ে। দেখবা যে যদি তোমার রেজাল্ট আনফর্চুনেটলি খারাপ হয় তখন তোমার এই সোশ্যাল মিডিয়াতে গেলেও তাদের ছবি দেখলে তোমার কাছে মনে হবে যে এত কেন করছে, এরকম ঘটনা ঘটে। আবার বিভিন্ন কোচিং, বিভিন্ন ভাইয়েরা তাদের যেসব স্টুডেন্টরা ভালো করছে তাদের ছবি বা নাম দিয়ে ট্যাগ করে পোস্ট করবে। কলেজগুলোও কিন্তু তাই, মানে মোটামুটি সবাই যারা আশানুরূপ রেজাল্ট করবে তাদেরকে নিয়েই পড়ে থাকবে। আমি একটু হালের বিপরীতে থাকতে চাই। হ্যাঁ, যারা তাদের মন মতো রেজাল্ট করছো তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অগ্রিম, যারা করনি তাদের জন্য মেইনলি কথাগুলো বলছে। যদি তোমার রেজাল্ট এমন হয় যে তোমার রেজাল্ট তোমার মন মতো হয়নি, কারণ মানুষের এক্সপেকটেশনে তো কোনো শেষ থাকে না, তোমার মন মতো হয়নি কিন্তু তুমি যে ড্রিম ভার্সিটি তোমার যেটা আছে বা তুমি যেখানে পড়তে চাও সেখানে পরীক্ষা দেওয়ার মতো রেজাল্ট হয়ে গেছে, তাহলে আমি বলবো তোমার কোনো চিন্তারই কারণ নাই। কারণ ভাই, এইচএসসি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই রেজাল্ট দেওয়ার পরে খুব খারাপ করলেও এটা নিয়ে বিলাপ করারও হাতে সময় থাকে না, আবার খুব ভালো করলেও সেটা সেলিব্রেট করার সময়ও হাতে থাকে না, আবারই পরের দিন পড়তে বসতে হয়, ইনফ্যাক্ট ওই দিনই পড়তে বসতে হয়। সো যদি তোমার রেজাল্ট এরকম হয়ে থাকে তুমি তোমার ড্রিম ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো, দ্যাটস ওকে, তোমার এটা নিয়ে এত আহামরি মানে বিলাপ করার কোনো কারণ নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই রেজাল্টের কোনো দাম নেই। আমাকে ইভেন লাস্ট কবে কে জিজ্ঞেস করছিল আমি এইচএসসি পরীক্ষায় কি রেজাল্ট করছি আমাকে মনেও নাই। সবাই দেখবে তুমি কোথায় পড়ো, কোন ডিপার্টমেন্টে পড়ো, কোন ভার্সিটিতে পড়ো, তোমার ফিউচার ক্যারিয়ার কি আগামী 4 বছর আর কি। এরপরে সে যাদের রেজাল্ট এরকম হয়েছে যে তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে চান্স পরীক্ষা দিতে পারছো না, গত বছরের সার্কুলার অনুযায়ী পরীক্ষা দিতে পারছো না, যদি এরকম হয় তাদের জন্য আসলে এই সেশনটা। উদ্ভাসের একটা কথা আছে, এই কথাটা আমি মনে প্রাণে ধারণ করি, শুধু বলার জন্য বলছি না, হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া না। যদি বলা হয় ভাই আমার টার্গেট বুয়েটে পড়া আর আমার টার্গেট ডিউতে পড়া, তাহলে আমি বলবো তুমি ভুল টার্গেট করছো। ডিউতে পড়া এটা একটা মানুষের ক্যারিয়ারের টার্গেট হতে পারে না, বুয়েটে পড়া একটা মানুষের টার্গেট হতে পারে না। টার্গেট হতে পারে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি সফটওয়্যার শিখ মানে ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কোডিং শিখতে চাই, আমি ট্রিপল মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, এইগুলো হতে পারে। সেটা যে বুয়েটে একমাত্র ওয়ে তা কিন্তু না, আর অনেকগুলো ওয়ে আছে। সো হোঁচট খাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না। তুমি যে এখন এইচএসসি পরীক্ষায় একটা খারাপ রেজাল্ট করছো, আপেক্ষিকভাবে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারছো না, ওকে, আমি বলবো যে এই যে যে একটা অপ্রাপ্তি, এই যে যে একটা হোঁচট, এইটা তোমার জন্য ভবিষ্যতের জন্য তোমার অনুপ্রেরণা হয়, এটা যেন তোমার মধ্যে জিদ হিসেবে কাজ করে। প্রায় দেখবে না যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিদেশে পড়তে যাচ্ছে, কুয়েট চুয়েট রুয়েট থেকে অনেক ভালো করছে, আমার মনে হয় ওদের মধ্যে প্যাশনটা ছিল, ওদের মধ্যে জিদটা ছিল, তার জন্যে ওরা ভালো করে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা হয়, হ্যাঁ তুমি বলতে পারো ভাই সংখ্যা তো খুবই কম, এই সংখ্যা খুবই কম এর কারণ আমার কাছে মনে হয় যারা এই এইচএসসি পরীক্ষায় অর ধরো ড্রিম ছিল বুয়েট নিয়ে পড়বে, কিন্তু বুয়েটে মানে বুয়েটে পড়বে আর কি, কিন্তু বুয়েটে হয়নি, সো সে নিজেকে ব্যর্থ মনে করা শুরু করে। তুমি যদি তোমাকে ব্যর্থ মনে করা শুরু করেই দাও তাহলে তোমার দ্বারা কিন্তু পরবর্তীতে ভালো কিছু করা কঠিন হবে। এই জন্য আমি বলবো হয়তো বা লাইফে একটা হোঁচট খেয়েছো, কিন্তু এইটাকে তুমি যদি জিদ হিসাবে কাজে লাগায় সামনে আগায় যাও, তোমার সামনে কিন্তু এখনও অনেকটা পথ বাকি আছে, সেই পথটা তুমি যদি ঠিক মতো আগাও দেখবা যে নিজেকে যদি তুমি মানে আত্মবিশ্বাসী রাখো, তুমি যদি মনে করো তুমি চেষ্টা করলে পারবা, তুমি আসলেই পারবা। আর তুমি যদি মনে করো তুমি ব্যর্থ, তাহলে আশেপাশের মানুষও ধরে নেবে তুমি ব্যর্থ, কারণ তুমি নিজেকেই নিজে ভরসা করতে পারছো না, আশেপাশের মানুষ তোমাকে কেমনে ভরসা করবে। আর এটা আমি সবসময় বলি, দেখো লাইফে কোনো ঘটনা কোনো সিদ্ধান্ত ঠিক বা ভুল এরকম কিছু না, ডিপেন্ড করে তার রেজাল্টটা কী, তার আউটপুটটা কী আসছে। তুমি এখন একটা সিদ্ধান্ত নিলা, এই সিদ্ধান্ত ঠিক না ভুল, অনেকে আমাকে বলে যে ভাই এই সিদ্ধান্ত ঠিক নিয়েছে না ভুল নিয়েছে, আমি সবাইকে এটাই বলি যে ভাই এটা বলা যাবে না আগে থেকে, যদি এটার আউটকাম তোমার পক্ষে আসে, যদি রেজাল্টটা তোমার পক্ষে আসে তাহলে এই সিদ্ধান্ত ঠিক ছিল। লাইফের প্রত্যেকটা স্টেজই এমন, প্রত্যেকটা স্টেজ, শুধু পড়াশোনার ক্ষেত্রে না। সো আজকে হয়তো বা তোমার আশানুরূপ রেজাল্ট হয়নি, কিন্তু তুমি যদি এখান থেকে ভালো করো 5 বছর পরে তুমি বলবা যে ওই দিন আমার আশানুরূপ রেজাল্ট হয়নি দেখে আজকে হয়তো আমি এখানে, যদি আশানুরূপ রেজাল্ট হইতো তাহলে হয়তো আমি এখানে থাকতাম না, আমি খুশিতে খুশিতে পড়াশোনার এই জিদটা আমার থাকতো না। আরেকটা ব্যাপার, লাইফের প্রত্যেকটা ছোট ছোট অপ্রাপ্তি অনেক সুন্দর মোটিভেশনাল গল্প হয়, জানো,
মানে কোনো কারণে তুমি ধরো এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারোনি, কিন্তু তুমি অনেকের থেকে, তোমার বুয়েটিয়ান ঢাবিয়ান অনেক ফ্রেন্ডের থেকে ক্যারিয়ারে অনেক ভালো কিছু করছো, তুমি খুব মজা নিয়ে, এবং তোমার গল্পগুলো অনেক ইন্সপায়ারিং হবে বাকিদের জন্য যে ভাইয়া এটা না করে ওখানে গিয়েও এত ভালো করছে। সো আমি সবসময় বলি লাইফের প্রত্যেকটা ছোট ছোট অপ্রাপ্তি অনেক সুন্দর মোটিভেশনাল স্টোরি হয় যদি তুমি আলটিমেটলি সেখানে শাইন করতে পারো। সো আলটিমেটলি শাইন করার জন্য ওই যে নিজের প্রতি ভরসাটা রাখতে হবে, পরিশ্রম করার যে একটা উদ্যোগ সেটা রাখতে হবে, এবং সর্বোপরি মাথায় রাখবা লাইফে যা কিছু হচ্ছে তোমার সাথে, তুমি যদি আস্তিক হও কেউ একজনের পেছনে আছেন, কেউ একজন তোমার জন্য ভেবে রাখছেন। সো তোমার সাথে যেটা হচ্ছে এটাতে অবশ্যই তোমার ভালোর জন্যই হচ্ছে, এখানে তোমার কল্যাণ আছে। হয়তোবা তোমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ভাইয়া আমি এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, তো এর মধ্যে আবার কল্যাণের কি থাকতে পারে? আমি জানি না কল্যাণের কি আছে, কিন্তু আমি জানি কল্যাণ আছে, আমি বিশ্বাসী, আমি 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 ইসলাম ধর্মে বিশ্বাসী। সো আমি এটা বিশ্বাস করি আমার সঙ্গে যেটা হচ্ছে যা হচ্ছে এর মধ্যে আমার কল্যাণ আছে। সবসময় সেই কল্যাণটা আমরা দেখি না, কারণ আমাদের দৃষ্টির অবশ্যই আমাদের চিন্তাভাবনার কিছু লিমিটেশন আছে, বাট এর মধ্যে কল্যাণ আছে এটা বিশ্বাস করে নিতে হবে। এবং তুমি দেখবা আশেপাশে আমাদের অনেকেই আছে, অনেকের স্টোরি আছে যারা এইচএসসিতে ভালো করে নাই, আর পাবলিকে চান্স পায় নাই, আর বুয়েট ডিউতে চান্স পায় নাই, ন্যাশনালে পড়ছে, বাট তারাও তো অনেক ভালো করছে। তুমি বলতে পারো যে ভাই সংখ্যাটা অনেক কম দেখে আমরা দু একজনের স্টোরি শুনি, ব্যাপারটা তা না। নাম্বার ওয়ান, এই সংখ্যাটা আসলেই কম, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ নিজেকে ফেইলার বলে স্বীকার করে নেয়। খুব কম মানুষ আছে যারা ওই স্রোতের বিপরীতে স্ট্রং হয়ে দাঁড়ায় থাকতে পারে এবং স্ট্রং হয়ে নিজের কাজটা করে যেতে পারে সেই মানসিকতা নিয়ে থাকে। আমি আসলে এই ভিডিওটার মাধ্যমে সেই মানসিকতা তৈরি করারই চেষ্টা করছি, এই জন্যই সংখ্যাটা একটু কম হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এরকম একটা জায়গায় যদি কেউ যায় একটু তথাকথিত হচ্ছে পেছন থেকে গিয়ে, তাহলে দেখা যায় যে ওই গল্পটা অনেক বেশি ইন্সপায়ারিং হয়, অনেক বেশি মোটিভেশনাল হয়, এই জন্যই গল্পগুলো ভাইরাল হয়। সবসময় যে ওই গল্পগুলো কম, গল্পগুলোর সংখ্যা কম তার জন্য ভাইরাল হয় তা কিন্তু না। একজন সবসময় ভালো ছিল, সে অ্যাভারেজ লেভেল একটা গেছে, এটা খুবই নর্মাল কেস, কিন্তু অনেকে অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে লাইফে ভালো কিছু করছে, এটা অনেক বেশি মোটিভেটিং, এই জন্য এই গল্পগুলো বেশি ছড়ায়, তার জন্য এই গল্পগুলো আমরা বেশি জানি। সো কম এটা কখনোই বলবো না। সো আলটিমেটলি আমি মোটা দাগে বলতে চাচ্ছি যে আগামীকাল যাদের যাদের ভালো রেজাল্ট হয়ে গেছে তাদেরকে বলবো যে তোমাদেরকে কংগ্রাচুলেশনস। এবং এক্সামের একটা ম্যানার আছে, কখনো কাউকে এক্সামের দিন মানে রেজাল্টের দিন ফোন করে জিজ্ঞেস করতে হয় না যে তোমার রেজাল্টের কী অবস্থা। সো যাদের ভালো রেজাল্ট হয়েছে তারা কখনোই কাউকে ফোন করে জিজ্ঞেস করবো না তোর রেজাল্ট কী হয়েছে, যদি ভালো হয় সে নিজ থেকে জানাবে। যাদের ভালো রেজাল্ট হয়নি মানে তোমার এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু তোমার ড্রিম ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, তাদের এত হাহুতাশ করার কিছু নেই, পড়ার টেবিলে পড়তে যাও। যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি বা তোমার ড্রিম ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সিজিপিএ আর জিপিএ আসেনি, তাদের জন্য বলবো লাইফের ছোট ছোট অপ্রাপ্তিগুলো অনেক মোটিভেটিং স্টোরি হয়, এটা মাথায় রাখবা। হোঁচট খাওয়া মানে কিন্তু হেরে যাও না, তোমার সামনে এখনো অনেকটা পথ আছে, সেই পথগুলো তোমাকে আগাইতে হবে। কি দরকার? নিজের প্রতি বিশ্বাস রাখা দরকার, তুমি যে পারবা সেই বিশ্বাস রাখা দরকার, তুমি যে ফেইলার না, তোমার যে সামনে অনেক কিছু করার সুযোগ আছে সেই বিশ্বাসটা রাখতে হবে, এবং অমানসিক পরিশ্রম করতে হবে। কিছু মানুষকে তো দেখাইতে হবে, কিছু মানুষকে তো বুঝাইতে হবে যে তুমি ফেইলার না, তাই না? সো বিলাপ করে লাভ নেই, বিলাপ করলে ভাই দুনিয়া তোমাকে সান্ত্বনা দিবে না, পৃথিবী অনেক অনেক রুড। সো আমি বলবো কারো সান্ত্বনার প্রতি বসে না থেকে, কারো করুণার পাত্র না হয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন মানুষ তোমাকে দেখে মোটিভেশন পায়, মানুষ তোমাকে দেখে বলতে পারে দেখ অমুক ভাইয়া খারাপ রেজাল্ট করেও গেছে, তাহলে তুই কেন পারবি না। সো আমি চাই যে আগামীকাল এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে যেসব ছোটো কাচ্চা বাচ্চা তোমরা যারা আছো, যাদের রেজাল্ট মন মতো হয়নি, আজ থেকে 5 বছর পরে তোমরা যেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সব স্টুডেন্টরা আছে, আমি যেন যদি এরকম বেঁচে থাকি, আমি সুস্থ থাকি, আমি যেন বলতে পারি যে এরকম কিছু স্টুডেন্টকে আমি দেখছি যারা আশানুরূপ রেজাল্ট না করেও এখন ভালো করছে, যারা এখন অন্য অনেক মানুষের আইডল, যারা এখন অন্য অনেক মানুষের অনুপ্রেরণা, যে হ্যাঁ ভালো না করেও লাইফে ভালো করা যায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।